সহিহুল জামের হাদিস রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের সাথ করেন যে ব্যক্তি জানতে চায় যে আল্লাহর কাছে তার মকাম ও মর্যাদা কতটুকু সে যেন নিজের মনকে প্রশ্ন করে সে তার প্রভুর ফয়সালায় কতটুকু রাজি আর এই কথাটি হজরত অমর রদি তালানহু মানুষকে বুঝাতেন আর বলতেন হে লোকেরা তোমরা এত পেরেশান কেন কিসের এত পেরশানি মনে রাখবে যা তোমার প্রভু ফয়সালা করেছেন তা তোমার জন্য উত্তম হজরত অমর রদিয়াল্লাহ বলেন যদি দুইটি আয়াত কারো বুঝে আসে তাহলে সে গোটা জিন্দেগিতে কোনো টেনশন করবে না কোনো পেরেশান হবে না সেই দুইটি আয়াত কি জানেন যা অমর মানুষকে বয়ান করেছেন ইন্নাকুল্লা শালাক নাহু বেকদার অর্থাৎ আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি এটি সুরা কমরের উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আমি নির্ধারণ করে দিয়েছেন যে এই লোক এতটুকু পাবে আর মানুষের দুঃখ পেরেশানি কখন শুরু হয় যখন সে যা পেয়েছে তার চেয়ে বেশির লোভ করে মানুষ যখন নিজের লোভকে বাস্তবায়ন করতে আল্লাহর উপর ভরসা না করে নিজের ইচ্ছার উপর নির্ভর করে তখনই পেরেশানি শুরু হয়ে যায় আর যদি বিশ্বাস করে নেয় আমি যা পেয়েছি তাই আমার রব আমার জন্য নির্ধারণ করে রেখেছেন আর আমার রব আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন যা ফয়সলা করেছেন তা ঠিক করেছেন তাহলে তার আর কখনো কোনো দুঃখ কোনো পেরেশানি আসবে না আর আল্লাহ তালা আপনার আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা দুনিয়ার কোনো শক্তি রহিত করতে পারবে না নসিবুকা ইউসিবুক ওয়ালাউ কানা তাহাতল জাবালাইন যা তোমার নসিবে আছে তা তুমি পাবেই যদিও তা দুই পাহাড়ের নিচে লুকানো থাকে ওমা লা লা ইউসিবুক ওয়ালাউ কানা তাহাত দাইন আর যা তোমার কিসমতে নাই নসিবে নাই যদি তা তোমার হাতেও এসে যায় তবুও তুমি তা খেতে পারবে না সেজন্য ইমাম গাজ্জালি রহমতুল্লা আলায় বলেন পেরেশান হওয়া এটা মানুষের একটা অভ্যাস কিন্তু সদা পেরেশান থাকা বেইমানের আলামত কেননা মানুষ পেরেশান তখনই হয় যখন সে আল্লাহর ফয়সালার উপর রাজি না থাকে আর অমর রাদিয়াল্লাহ দ্বিতীয় যে আয়াতটির কথা বলেছেন তা হলো সুরা তলাকের তিন নম্বর আয়াত কদ জায়াল আল্লাহ লিকুল্লিস কদরা আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন একজন লোক এখনও পঞ্চম শ্রেণী পাশ করেনি সে যদি বলে আমি পত্রিকার রিপোর্টার হব তা কিভাবে সম্ভব এক শিশু বলে যে আমি হাদিস পড়াব তা কিভাবে সম্ভব কারণ প্রত্যেক কিছুর একটা নির্ধারিত সময়সীমা আছে সে সময় আসার আগে তা অর্জিত হওয়া সম্ভব নয় সেজন্য মানুষ পেরেশান তখনই হয় যখন সে বলে আমি এখনই চাই এই মুহূর্তে চাই সেজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন যদি কাউকে বলা হয় তুমি লিখো তুমি কি চাও সে যদি লিখে এবং তার সেই লিখার পাশে আল্লাহর ফয়সালা আল্লাহর লিখা তার ব্যাপারে রাখা হয় তখন সে নিজেই নিজের লিখাটি ছিঁড়ে ফেলবে এবং বলবে আল্লাহ যা ফয়সালা করেছেন তা আমার জন্য সঠিক ফয়সালা করেছেন